খুলনা এক্সপিরিয়েন্সের দিক থেকে দুটো বড় এ প্লাস পেয়েছে, সাকিব আল হাসান মাহমুদুল্লাহ এবং তার সঙ্গে অন্য যারা আছেন আমাদের আনামুল এবং ইমরুল কায়েস, অল এক্সপিরিয়েন্স তারা এই খেলা। তো কাজে কাগজে কলমে তাদেরকে একটু এগিয়ে রাখা যায়। এরপরে আমি যদি কাউকে আনতে চাই, আমি আনবো বরিশাল টিমটাকে, কারণ বরিশাল টিমে তামিম একমাত্র সুপারস্টার। আপনি দেখুন বাকি যারা আছে সব কিন্তু বাংলাদেশ টিমের, এই টিমের, ওয়ানডে টিমের, টি টোয়েন্টি টিমের অর উঠতি নক্ষত্রগুলি, এবং দে আর অল ফিজিক্যালি ফিট ইয়াং টিম। ঢাকা রাজধানী টিম বেক্সিমকো এসে সবসময় টিম করে, ওই ধারে কাটে ভারে কাটে একটা কথা আছে, তো সেটাই আছে। এখানে মুশফিকার যে টিমে থাকে সেই মুশফিককে ঘিরে সেই টিমটা, যেহেতু 20 ওভারের ম্যাচ, এখানে কিন্তু মুশফিক যদি 15 ওভার খেলে ফেলে তাহলে বাকিজন খালি সাপোর্ট দিলে হয়ে যাবে। রাজশাহী টিম মডারেট টিম সাইফুদ্দিনের নেতৃত্বে, মোহাম্মদ আশরাফুল এক্সপিরিয়েন্স আছে। চিটাগং টিম ইজ অ্যাজ ইউজুয়াল তারা পারফরমেন্স করবে, বাট আমি চিটাগংকে ফাইনাল বা সেটা আমি দেখি না এই মুহূর্তে। আমি একটু খুলনাকে একটু এগিয়ে রাখতে চাই সব টিমের দিক থেকে, খুলনা উইথ দেয়ার এক্সপিরিয়েন্স এবং তাদের যে প্লেয়াররা আছে, অভিজ্ঞ প্লেয়াররা আছে এবং তারা ফর্মেও আছে। তানভীর তামিম নামে একটা প্লেয়ার বেরিয়ে আসছে, আপনি দেখবেন প্র্যাকটিস ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে সে অর্ধশত রান, বড় বড় অর্ধশত রান করেছে, একই সঙ্গে তহিদ হৃদয়। তো এরা ট্যালেন্ট, এরা আমাদের ফিউচার। তো এর সঙ্গে আরও অনেকে আছে, বোলাররাও আছে, শফিউল টাফিউল যারা এসছে ইয়াং, তো দিস ইজ এ গুড অপরচুনিটি। এই প্লেয়ারগুলো তারা যদি এই এই টুর্নামেন্টটাকে কাজে লাগাইতে পারে এবং এই সুযোগটাকে কাজে লাগাইতে পারে, এটা তাদের জন্য খুব একটা সুখময় ব্যাপার হবে এবং বাংলাদেশের ক্রিকেট অনেক উপকৃত হবে। আমি একটা ভালো টুর্নামেন্ট মনে হয় দেখতে পাবো এই সুরক্ষা বলয়ের মধ্যে দিয়েই, এবং এটা হাড্ডাহাড্ি লড়াই হবে। সাবেক কাপ্তান রকিবুল হাসানের মতো বাংলার কোটি ক্রিকেট ভক্ত লম্বা বিরতির পর একটা জমজমাট ক্রিকেট দেখার অপেক্ষায়। আপাতত মাঠে যাওয়ার সুযোগ না থাকলেও সাকিব তামিমদের খেলা দেখা যাবে টিভি পর্দায়।